বিস্তৃতায়নে সেটা জানাবে আমরা দুমাস আমরা ভুখা পেটে আছি তাই এই সভার উদ্রেকে দেখুন দু মাস ধরে আইসিডিএস এর কর্মী সহায়িকারা বেতন পাচ্ছেন না, সবজির টাকা ডিমের টাকা বাকি আছে, পোষণ ট্রেকারের নামে মেয়েদের উপর অত্যাচার চালাচ্ছে রাজ্যের সরকার, দেশের সরকার এই আইসিডিএস এর কর্মী সহায়িকাদের ব্যাপারে উদাসীন, তাই এই প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে এরা ভুকা পেটে এখানে উপস্থিত হয়েছে এই কর্মী সহায়িকারা ডিপিওর কাছে বলবার জন্য। দেখেছেন তো আজকের কি অবস্থা, এত পরিস্থিতির মধ্যে কেন আজকে মেয়েরা রাস্তায় নেমেছে, বিশেষ করে আইসিডিএস কর্মী সহায়িকারা। তার একটাই কারণ, দেখছেন যে গোটা ভারতবর্ষে আইসিডিএস চলে, শুধু আমাদের রাজ্যে নয়, 11 সালের পর থেকে আমাদের প্রতিনিয়ত আমাদের উপরে অত্যাচার চলছে। মেয়েরা সিডিপি এবং সুপারভাইজারের মাধ্যমে হচ্ছেন, কেননা যখন কোনো জিনিস পাচ্ছেন না তখন বলছেন শোকজ করব না হলে মাইনে কেটে নেব, কিন্তু মেয়েদের দেওয়ালে পিঠ ঠেকেছে, তাদের মাইনে নেই দু মাস ধরে। তারপরে আমি খাওয়াবো 10,000 থেকে শুরু প্রায় 25,000 টাকার ডিম সবজি প্রতিদিন বাচ্চাদের, প্রত্যেক দিন আমাদের সেন্টারে রান্না হয়, বাচ্চাদের খাওয়াচ্ছি। সেই টাকা যে অগ্রিম দিতে হবে সেটা তো দূরের কথা, আমরা চাইছি প্রত্যেক মাসেরটা প্রত্যেক মাসে দেওয়া হোক, সেটা না দিয়ে 3 মাস হয়ে গেল, তাহলে কোথা থেকে বাচ্চাদের খাওয়াবো, কেন আমরা খাওয়াবো? আমরা কিন্তু তার সত্ত্বেও আইসিডিএস এর মেয়েরা খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ করছে। আমরা সেই দাবি নিয়ে আজকে জানতে এসেছি ডিপিও সাহেবের কাছে যে কবে আমাদের এই বিল পাবে, তা না হলে আগামী মাস থেকে টোটালি বন্ধ করে দেব। আর একটা জিনিস, যেটা গ্যাচুরিটি নিয়ে আমাদের অনেক দিনের আন্দোলন ছিল এবং 1975 সাল থেকে সুপ্রিম কোর্টে কেস চলছিল, এবং 5 বছর যদি কোনো সরকারি কাজ সাকসেসফুলি চলে তাহলে তাকে স্বীকৃতি দিতে হয়, এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে 2022-এর এপ্রিল মাসে যে আইসিডিএস এর কর্মী সহায়করা গ্যাচুরিটির যোগ্য, কিন্তু 1 বছর হয়ে গেল এখনো পর্যন্ত আমরা সেই গ্যাচুরিটি পাইনি। সেই দাবি নিয়ে আমাদের আজকের এই আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে চলছে, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার আইসিডিএস নিয়ে ছেলে খেলা করছে আর কিচ্ছু নয়। আগামী দিনে মেয়েরা কিন্তু এইটা মেনে নেবে না, মেয়েরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার জন্য আমরা কিন্তু প্রস্তুতি হচ্ছে, যতক্ষণ আমাদের এই বিল সবজির টাকা না দোকানদারকে সবজির পয়সা দিতে পাচ্ছি না, তো তারা তো আমাদের ছেড়ে দিচ্ছে না, এই এনার থেকে এই যাও, আমরা কোনো টাকা পাচ্ছি না, তো 2 মাসেরও বিলও পাইনি আমরা, কিন্তু কিন্তু বাচ্চারা আমরা কোনো উত্তরও পাচ্ছি না। এবার বাচ্চারা তো আসে, তো দোকান আসে আমাদের কাছে দুটো খাবারের জন্য, এবার তাদের যদি ডিমটাও না দিতে পারে তাহলে কি দেবো, কোনো খবর নেই, কোনো খবরই আমরা পাচ্ছি, আমাদের কাজটা চালানো খবর পাচ্ছি না, পিট দেয়ালে ঠেকে গেছে আমাদের। অবিরামে আমাদের যে বিলগুলো রয়েছে সেগুলো যেন আমাদের পেমেন্ট করা হয়, মাসে মাসে টাকাটা যেন ঠিকঠাক পাই, এবার যেসব দোকানগুলো আমরা ধারে নিয়েছি তাদের যেন আমরা টাকাগুলো মেটাতে পারি।